আসসালামু আলাইকুম মুদ্রা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের ফোনের ইন্টারনেটের এমন পাঁচটি সেটিং দেখাবো যে পাঁচটি সেটিং করার পর 2G না, 3G না, 4G না, 5G স্পিডের মতো আপনারা আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কারণ অনেকেই আছেন আপনারা আমাকে ইউটিউবের মধ্যে কমেন্ট করে করে বলেছেন যে ভাই ইন্টারনেট স্পিড কীভাবে বাড়াবো, আমরা ইন্টারনেট স্পিড ভালো পাচ্ছি না। অনেকে মেসেঞ্জারে ভয়েস দিচ্ছে, মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে যে আমরা ইন্টারনেট স্পিড ভালো পাচ্ছি না। এখন ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আমরা অনেক ধরনের ভিডিও দেখেছি, তবুও কিন্তু আমরা আমাদের ফোনের মধ্যে ইন্টারনেট স্পিড ভালো পাচ্ছি না। কীভাবে আমরা আমাদের ফোনের ইন্টারনেট স্পিড বাড়াবো? তো আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলোর মধ্যে যে মোবাইলটা আপনারা দেখেছেন বা যে সেটিংগুলো দেখেছেন সেই সেটিংগুলো হয়তো ডিফারেন্ট হবে, আপনাদের ফোনের সেটিংগুলো হয়তো ডিফারেন্ট হবে, যার কারণে আপনারা সেটিংগুলো প্রপারলি না করার কারণে আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেট স্পিড আপনারা ভালো পাচ্ছেন না। কিন্তু আমি আজকে আপনাদেরকে যে পাঁচটি সেটিং দেখাবো, এই পাঁচটি সেটিংগুলো হবে একদম নিউ অ্যাপ, একদম নিউ মেথড আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি অনেকগুলো আগেও ভিডিও বানিয়েছি, কিন্তু সেই ভিডিওটা আর এটার মধ্যে অনেক তফাত আছে। কারণ এখানে আমি যে সেটিংগুলো দেখাবো সেই সেটিংগুলো ইন্টারনেট স্পিড বাড়ানোর প্রপার যে সেটিংগুলো সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো, বাকি কোনো এদিক ওদিক সেটিং দেখাবো না, যার কারণে আপনারা ফুল ইন্টারনেট স্পিড পাবেন। 5G মতো আপনারা আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, আপনাদের ফোনের মধ্যে নেটওয়ার্ক থাকুক বা না থাকুক, নেটওয়ার্ক কম থাকুক বা বেশি থাকুক, কিন্তু আপনারা 100% ইন্টারনেট স্পিড ফুল পাবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পাঁচটা সেটিং ভালোভাবে দেখুন। লাস্টের সেটিংটাতে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইন্টারনেট খরচা কমাবেন। হ্যাঁ, অনেকে এটাও কমেন্ট করেছেন, আমি বলতে ভুলে গেছি যে আপনাদের অনেক MB খরচা হয়ে যাচ্ছে, অনেক MB শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কোনো মুভি দেখতেছেন, কোনো ভিডিও দেখতেছেন, কিন্তু অনেক তাড়াতাড়ি MB শেষ হয়ে যাচ্ছে, বা মোবাইলটাকে আপনি ইন্টারনেট অন করে রেখে দিয়েছেন তবুও কিন্তু আপনাদের MB অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো এই সলিউশনটা কিন্তু আপনারা এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন, এই সলিউশনটা আমি লাস্টে দেখাবো, লাস্ট নাম্বার 5 নাম্বারের সেটিংয়ে দেখাবো। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করে না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আমি আপনাদেরকে পাঁচটা সেটিং দেখাবো ইন্টারনেট নিয়ে। এই পাঁচটি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করেন, আপনারা 5G ইন্টারনেটের মতো আপনারা স্পিডে আপনাদের ফোনের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে প্রপারলি পাঁচটা সেটিং করতে হবে, একটা করবেন না তাহলে কিন্তু কাজ হবে না। এখন আপনারা যাবেন সেটিংয়ে, সেটিংয়ে যাওয়ার পর আপনারা সেটিংয়ের মধ্যে উপরে একটা এভাবে চার্জ বার পেয়ে যাবেন, যে চার্জ বারে আপনারা ক্লিক করবেন এবং সেখানে আপনারা লিখবেন রিসেট। দেখতে পাচ্ছেন আমি রিসেট লিখলাম। রিসেট লেখার পর আপনারা এখানে নিচের দিকে দেখুন, এখানে আপনারা পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিং। এখানে প্রথমত আপনাদেরকে আপনাদের ফোনের ইন্টারনেটটাকে রিসেট করতে হবে, তো আমরা এটাকে রিসেট করে দেবো। রিসেট করার জন্য আমরা দেখতে পাচ্ছি রিসেট নেটওয়ার্ক সেটিং, এখানে ক্লিক করব এবং আমরা আমাদের ফোনের মধ্যে যে প্যাটার্নটা ব্যবহার করি সেই প্যাটার্নটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমাদের ফোনের মধ্যে আবার আমাদেরকে জিজ্ঞেস করবে যে আপনি রিসেট করতে চাচ্ছেন কিনা। তো আমি কি করব, রিসেট নেটওয়ার্ক এখানে ক্লিক করে দিলে আমাদের ফোনের মধ্যে নেটওয়ার্ক এখানে রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে যাওয়ার পর আমাদের ফোনের মধ্যে এখানে যে সেটিংটা আমাদের বাই ডিফল্ট ছিল সেই সেটিংটা বন্ধুরা এখানে আবার নতুনভাবে আমাদের ফোনের মধ্যে সেট হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা আমাদের ফোনের মধ্যে ওয়াইফাই ব্যবহার করি, মোবাইল ডাটা ব্যবহার করি, ব্লুটুথ ব্যবহার করি। এখন এই অপশনগুলো ব্যবহার করার ফলে, ইন্টারনেট ব্যবহার করার ফলে, ওয়াইফাই ব্যবহার করার ফলে, ব্লুটুথ ব্যবহার করার ফলে আমাদের ফোনের মধ্যে অনেক রকমের কুকিজ জমা হয়ে যায়, যেগুলোর কারণে আপনি যখন 3-4 মাস আপনার ফোনটাকে ব্যবহার করবেন তখন অটোমেটিকলি আপনার ফোনের ইন্টারনেট স্লো হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যখন রিসেট করবেন আপনাদের ফোনের নেটওয়ার্কটা নতুনভাবে সেট হয়ে যাবে। এখন এটা হয়ে গেলো 1 নম্বর সেটিং। এখন আমরা ব্যাকে যাব, আবার আমরা আমাদের ফোনের মধ্যে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা যাব এখানে মোবাইল নেটওয়ার্কে। মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর আমরা যাব এখানে দেখতে পাচ্ছি মোবাইল ডাটা। মোবাইল ডাটাতে ক্লিক করার পর আপনারা এখানে প্রথমে পাবেন 4G। আপনারা 4G অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে এখানে ফিফারের নেটওয়ার্ক মোডের মধ্যে এখানে এই মোডটা সিলেক্ট হয়ে যাবে, যার কারণে আপনারা যখনই কোথাও বাইরে যাবেন বা যে জায়গাতে আপনাদের ফোনের টাওয়ারের নেটওয়ার্কটা কমে যায়, বেড়ে যায়, তখন আপনারা ফুল ইন্টারনেট স্পিডটা পাবেন। সেজন্য এই সেটিংটা আপনাদেরকে করতে হবে। করার পর অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে আপনারা ক্লিক করুন। এখন আপনারা এখানে দেখে নেন আপনাদের কোন সিমের উপরে আপনারা ইন্টারনেট ব্যবহার করেন। যেমন ধরুন আমি এখানে ওরিডো ব্যবহার করি। ওরিডোর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আই বাটন আছে, আই বাটনের উপরে ক্লিক করবেন এবং আপনারা নিচের দিকে যাবেন।
নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যারিয়ার, বিআরআর এর মধ্যে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে এখানে হয়তো LTE সিলেক্ট থাকবে, না হলে আনস্পেসিফাইড সিলেক্ট থাকবে, যে কোনো একটা সিলেক্ট থাকবে, কিন্তু আমরা এটা করব না, আমরা এখান থেকে উপরের চারটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? LTE, তারপর হচ্ছে HSPA, এই চারটাকে আমরা সিলেক্ট করে দেবো এবং ওকেতে প্রেস করে দেবো, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ইন্টারনেট, যখনই বন্ধুরা আমাদের নেটওয়ার্ক কমবে বাড়বে বা আমাদের ফোনের মধ্যে নেটওয়ার্ক স্লো হয়ে যাওয়ার যে কোনো প্রবলেম থাকুক না কেন, এই চারটি সেটিং সিলেক্ট করে দেওয়ার কারণে আপনাদের ফোনের ইন্টারনেট আপনারা সবসময় ফুল স্পিডে ব্যবহার করতে পারবেন। এটা হয়ে গেল বন্ধুরা দুই নম্বর সেটিং। তিন নম্বর সেটিংটা করার জন্য আপনাদেরকে আবার যেতে হবে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আপনারা যাবেন এখানে মোর কানেকশান, মোর কানেকশান আপনারা হয়তো ডাটা অপশনের ভিতর পেতে পারেন, যদি না পান আপনারা এখানে চার্জ বারে, আমি যে যে সেটিংগুলো দেখাবো সেই সেটিংগুলো আপনারা শুধু লিখে এখানে চার্জ বারে চার্জ করবেন, সেই সেটিংগুলো আপনারা পেয়ে যাবেন। মোর কানেকশানে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট DNS, এখানে আপনারা ক্লিক করবেন, এখানে আপনাদের অফ থাকবে, এখানে আপনারা ওটুতে করে দেবেন, সবসময় আপনারা ওটুতে রাখবেন, এটা আপনারা চেক করবেন। আমাদের ফোনের মধ্যে আমরা কেন এই DNSটাকে ওটুতে করব, কারণ হচ্ছে বন্ধুরা এখানে বন্ধুরা ইন্টারনেটের কিছু সার্ভার থাকে, যে সার্ভারগুলো আমাদের ফোনের মধ্যে কানেক্টেড হয়, তখন বন্ধুরা এই DNS সেটিংটার মাধ্যমে কিন্তু আমাদের ফোনের মধ্যে সার্ভারগুলো কানেক্ট হয়ে যায়, যে সার্ভার থেকে আমরা আমাদের ফোনের মধ্যে ইন্টারনেট স্পিড পাই। তো আপনারা যারা ইন্টারনেট সম্পর্কে জানেন তারা ভালো বুঝবেন, কিন্তু এখানে আপনারা কী করবেন, ওটোতে সিলেক্ট করে দেবেন। এটা হয়ে গেল বন্ধুরা তিন নাম্বার সেটিং। তিন নাম্বার সেটিংটা করে নেওয়ার পর আরও একটা সেটিং আপনাদেরকে করতে হবে। চার নাম্বার সেটিংটা করার জন্য আপনাদেরকে এখানে যেতে হবে লোকেশনে। লোকেশনে যাওয়ার পর আপনারা এখানে অ্যাডভান্স একটা সেটিং পাবেন, অ্যাডভান্স সেটিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে, অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর এই দুইটা অপশন আপনাদের অন থাকবে, এই দুটো অপশনকে আপনারা অবশ্যই অফ করে দেবেন। কী কারণে আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের ফোনের মধ্যে যখনই আপনারা ডাটা চালু করবেন বা আপনাদের ফোনের মধ্যে আপনারা লোকেশনটাকে চালু করবেন, সাথে সাথেই বন্ধুরা এখানে প্রসেস শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি লোকেশন সার্ভিস, ইমার্জেন্সি লোকেশন ইনকোয়ারি, তার লোকেশন হিস্টোরি, লোকেশন শেয়ারিং, এই যে সেটিংগুলো, এই সেটিংগুলোর কারণে বন্ধুরা আমাদের ফোনের সব ধরনের ডাটাগুলো লুট হয়ে আমাদের ফোনের মধ্যে স্ক্যান হতে থাকে সব সময় এবং গুগলের সার্ভারে আমাদের ডাটাগুলোকে ট্রান্সফার করতে থাকে, কারণ আমরা তো গুগলের সিস্টেমটাকে ব্যবহার করতেছি, ঠিক আছে? কিন্তু আমাদের যে লোকেশনের মাধ্যমে আমাদের ফোনের যত রকমের ডাটা আছে, যত রকমের সার্ভিস আমরা করতেছি, কোন ব্রাউজার ব্যবহার করতেছি, কাকে SMS দিচ্ছি, কী কী করতেছি, এগুলো সব গুগলের কাছে এই অপশনটার মাধ্যমে চলে যায়, ঠিক আছে? তো অবশ্যই আপনারা অ্যাক্সেস মাই লোকেশন এটাকে আপনারা যতবার বন্ধ রাখবেন তত বেশি ভালো হবে, আর যদি আপনারা লোকেশনটাকে ব্যবহার করেন তাহলে আপনারা এই দুটো অপশনকে অফ করে দিয়ে রাখবেন, যার কারণে বন্ধুরা আপনাদের এখানে ডাটা ইন্টারনেট অন করার ফলে আপনাদের ফোনের মধ্যে এখানে সার্ভিসটা অন হতে পারবে না, কারণ আপনি দুটোই অপশন অফ করে রেখেছেন, যার কারণে এখানে সার্ভিসটা অন না হওয়ার কারণে যখনই আপনি ইন্টারনেট ব্যবহার করবেন আপনার এখানে আর একটা কাজ চলবে না। যেমন ধরুন আপনি ইন্টারনেট অন করে হোয়াটসঅ্যাপটাকে ব্যবহার করবেন, মুভি ডাউনলোড করবেন, কিন্তু মুভি ডাউনলোড করার পাশাপাশি যদি আপনাদের ফোনের মধ্যে গুগলের সার্ভিস অন থাকে তাহলে কি হচ্ছে, গুগলের সার্ভিস এবং আপনাদের ডাউনলোড একই সাথে হচ্ছে, আপনাদের ফোনের ইন্টারনেট স্পিডটা কম পাবেন, সেজন্য অবশ্যই আপনাদেরকে এই সেটিংটা করতে হবে। এখন এই সেটিংগুলো ছাড়া আর কোনো সেটিং নাই ইন্টারনেট সম্পর্কে, আপনারা যদি বাড়তি কোনো সেটিং করতে চান তাহলে আপনারা অন্য কোনো ভিডিওতে দেখবেন, কিন্তু এখানে আপনাদের ফোনের মধ্যে যা সেটিং আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এর বেশি আর কোনো কিছুই নাই, কিছু আপনারা করতে পারবেন না। এই সেটিংগুলো আপনারা করুন, মোবাইলটাকে একবার রিসেট করুন, বন্ধ করে একবার চালু করুন, রিস্টার্ট করুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। এখন দেখাবো আমি আপনাদেরকে লাস্ট সেটিংটা, যেটার জন্য আপনারা অপেক্ষা করে আছেন, যে ইন্টারনেট খরচা কীভাবে কমাবেন। জাস্ট অ্যাক্সেস সেটিং, আর কিছু করতে হবে না। এটা করার জন্য আপনাদেরকে যেতে হবে এখানে মোবাইল নেটওয়ার্কে, ইউজ ডাটাতে যেতে হবে, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যাক্সেস, মানে আমরা আমাদের ফোনের মধ্যে ওয়াইফাই ব্যবহার করি, ডাটা ব্যবহার করি, ওয়াইফাই এবং ডাটা ছাড়া আমরা আর কিছু তো আমরা ব্যবহার করি না, যার কারণে এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে মোবাইল ডাটা, একটা হচ্ছে ওয়াইফাই। তো আপনারা যখন ওয়াইফাইতে ক্লিক করে রাখবেন সমস্যা হবে না, যখনই আপনারা মোবাইল ডাটাতে এখানে ক্লিক করে রাখবেন তখন আপনাদের এখানে MB তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ এখানে যখনই আপনি ক্লিক করে দেবেন আপনার ফোনের মধ্যে সব অ্যাপ্লিকেশান, আপনার ফোনে যদি 1000 অ্যাপ্লিকেশান থাকে 1000 অ্যাপ্লিকেশান একসাথে চলতে থাকবে আপনাদের ফোনের মধ্যে, যার কারণে আপনাদের MB অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আপনাদের নেটওয়ার্ক স্পিডটাও অনেক বেশি কমে যাবে। আপনারা মোবাইল ডাটা থেকে এখানে টিকমার্কটাকে উঠিয়ে দেবেন। এখন আপনারা এখান থেকে সিলেক্ট করুন যে যে অ্যাপ্লিকেশানটা আপনাদের দরকার, যেমন ধরুন কন্ট্যাক্ট দরকার আছে, গুগল ড্রাইভ দরকার আছে, ফেসবুক দরকার আছে, BPN দরকার আছে, তারপর জিমেইলের দরকার আছে,
জিমেলটাকে সিলেক্ট করব। এখানে আপনাদের ইমো ইমো বেটা যা যা আপনাদের অ্যাপ্লিকেশন এখানে দরকার, মেসেঞ্জার এমএক্স প্লেয়ার তো ইন্টারনেটের দরকার নাই, আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ, আমাদের যেগুলো যেগুলো দরকার, জিটিভি, আমি এখানে মুভি দেখি। তো আপনাদের ফোনের মধ্যে আপনারা শুধু যে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন শুধু সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা পারমিশন দিন, বাকি সবগুলো অ্যাপ্লিকেশন বন্ধ রাখুন, যার কারণে আপনাদের ফোনের ইন্টারনেট খরচা অনেকটাই কমে যাবে, অনেকটাই কমে যাবে। আপনারা এই সেটিংটা করুন, তারপর আপনারা বুঝতে পারবেন। আজকের এই পাঁচটা সেটিং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।